বনানীতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তের অভিযান, কিছু ঘটলেই কেবল টনক নড়ে প্রশাসনের। বনানীর বেশ কয়েকটি ভবন অনুমোদনহীন এবং নকশা বহির্ভূত কিনা তা খতিয়ে দেখার সময় বেশ কয়েকটি অনিয়ম উঠে আসে রাজউকের অভিযানে। কোথাও অনুমোদনের চাইতে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করা হয়েছে, কেউ বা খুলে বসেছে রেস্তোরাঁ, আবার কোথাও ছাদে ওঠার সিঁড়ি পর্যন্ত দেখা যায়নি। মূলত রাজউকের 8টি জোনের 24টি টিম এমন প্রতিটি বিষয় খতিয়ে দেখে 15 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। এছাড়াও আলাদাভাবে পরিদর্শন করে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের একটি দলও। তারা মূলত অগ্নি নিরাপত্তায় একটি বহুতল ভবনে যে ব্যবস্থাগুলো থাকা দরকার, বিশেষ করে ভবনের অ্যালার্ম ব্যবস্থা, স্মোক ডিটেক্টর, আগুন নেভানোর যন্ত্র, জরুরি নির্গমন সিঁড়ি, সেগুলো যথাযথ অবস্থায় আছে কিনা তা খতিয়ে দেখবে। কিন্তু শুধু বড় কোনো দুর্ঘটনা হওয়ার পরপরই ঢাকা জুড়ে এই সংস্থানগুলোকে সক্রিয় হয়ে উঠতে দেখা যায়। কিন্তু কেন তাদের এমন পরিদর্শন, প্রতিশ্রুত বা আশ্বাস ঢাকার অগ্নি দুর্ঘটনা ঠেকাতে আদৌ কি ভূমিকা রাখবে?